at channel C plus আর খুব খুশি যে তারা চাঁদগাঁয়া ভাষার মধ্যে এই ধরনের উদ্যোগ লইয়ে যে যদিও এটা অর্থনৈতিকভাবে ঝুঁকিকর আছে তারপরও সাহস করে যে অপু এই উদ্যোগ লইয়ে ইয়ান লাই অপুরে এবং অপুর সহকর্মী সকলেরে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানায়। আজকের অনুষ্ঠানের মধ্যে আর আর জাতীয় দেবাদী দল মহানগরের সংগ্রামী সভাপতি ডাক্তার সাদত ভাই আর আর উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতা মঞ্জু ভাই এবং অন্যান্য নেতা সকল বিভিন্ন দলের এবং বিশিষ্ট শিল্পী সারিয়া খালেস সহ বেউৎকের দেখি খুব আনন্দিত যে আমি মনে করি দি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ স্থান হইল দি এই চট্টগ্রাম। এবং চট্টগ্রাম ইনশাআল্লাহ এদিন আর বেশি দূরে নয়, শুধু বাংলাদেশের নয় দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠতম অর্থনৈতিক পাদপীঠ হিসেবে পৃথিবীর মুখের মধ্যে আত্মপ্রকাশ করতে যার যে আপনারা জানেন বর্তমান সরকারের এমএলএ যেমন কর্ণফুলীর নিচে দিয়ে যে টানেল টানেল এবার ফরে দুর্নমিকে শহর হইব যে মহেশখালীর মধ্যে যে ডিপ সি পোর্ট এবং যে এলএনজি টার্মিনাল ওইবার ফলে এখন গোড়া পৃথিবীর বাংলা এই চট্টগ্রাম মূল্য যোগাযোগ গান সুন্দরভাবে খোলা মেলা হয়ে যায় চট্টগ্রাম উত্তন যে বর্মার মন্ডু পর্যন্ত যে রেল লাইন প্রতিষ্ঠাতার এবার পরবর্তীতে চাইনার গুয়াংজি পর্যন্ত যাইব এভাবে সারা পৃথিবীর চট্টগ্রাম যুক্ত হইনে সেই ইবনে বতুতার আমলের মধ্যে আপনারা যেভাবে সারা পৃথিবীর মানুষ এই চট্টগ্রাম বন্দর দিয়ে নে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে ইনশাআল্লাহ সামনে এভাবে সারা পৃথিবীর বাংলাদেশের এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগের মাধ্যমে ইউনিভার্সাল চট্টগ্রাম এবং চট্টগ্রামের এই সম্ভাবনারে তুলি ধরি বেল্লায় চট্টগ্রামের মানুষের মনের হতাগিনের তুলি ধরি বেল্লায় চট্টগ্রামের সংস্কৃতি ও সমৃদ্ধ সংস্কৃতি আর আর আলীন উৎসাহ আসিল সেই চট্টগ্রামের ভাষার ব্যাকরণের বই লেগে গিয়ে এবং বহুত কেউ একটা আর আর সাতগাইয়া গান উনিলে এই যে সি প্লাস শুধু এড়ে ন এই দুবাই হন সৌদি আরব হন যেটা দেখলি মারার ফোক গেলে রুমন্দি বইবে খালি বারবার বারবার তারা এক হতারে সাদাত ভাই ইল্লাহ হতার উগে টক সুইদা হার মনে হত আই ভর গে কিন্তু সাইডে ফোক গেলে খালি বাজে বাজে হুনে অর্থাৎ খুব আকর্ষণীয় ইয়ে হিসেবে পরিণত হই আমি তারা ভালো ভবিষ্যৎ কামনা করি যারা ক্ষমতা আছে তারা সুস্বাস্থ্য কামনা করি। আমি মনে করি দেখি চট্টগ্রামের সংস্কৃতি চট্টগ্রামের জীবনধারারে এবং চট্টগ্রামের গুরুত্ব গৌরবরে ঠিক মতো যদি তুলে দিতে পারে তাহলে ইবে চট্টগ্রামের মানুষের একটা শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান পরিণত হইব এবং ওয়ার ওয়ার কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আর মনে আর সারিয়াদ ভাই খালেদ খাইলে পুরান দিনের গান গাইব না সাত গাইয়া গানও গ্রহণ করিব শ্যামালী ঘোষ শ্যামচন্দ্র বৈষ্ণব লক্ষ্মীপদ আশ্চর্য যারা না তাই লিখিব আজি আর আমার ফকল বোধে বহুত কে যারা তুমি আরো ভালো গাইব ইনশাল্লাহ বহুত ছোঁয়া সাকল আছে তারাই উজ্জ্বল করে দিব আবারও অনুষ্ঠানের এবং এই সি প্লাজার সাফল্য কামনা করে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।